মোহনবাগানের ফাইনাল ট্রান্সফার আপডেট। যারা ট্রান্সফার আপডেটের অপেক্ষায় বসে থাকেন তাদের জন্য কিন্তু খুব একটা ভালো খবর নয়। আর মোহনবাগানের মিডফিল্ডটা কীরকম হবে এটা নিয়ে আলোচনা করে নেবো। আজকে আর দেরি না করে ডাইরেক্ট ভিডিওর টপিকে চলে যাই। প্রথম টপিকটা হচ্ছে মোহনবাগানের ট্রান্সফার আপডেট। ট্রান্সফার আপডেট দুঃখেরই খবর, মানে যারা ট্রান্সফার নিয়ে বসে আছেন তাদের জন্যই। সেটা হচ্ছে যে আর কোনো ট্রান্সফার মোহনবাগানে হবে না। যা খবর পাওয়া যাচ্ছে এটাই আপনারা এতদিন ধরে যা দেখে আসছেন এটাই ফাইনাল টিম। যে দুজন ব্যাকআপ প্লেয়ারের জন্য মোহনবাগান চেষ্টা করেছিল সেখানে সেই একই প্রবলেমের জন্য আটকে যাচ্ছে গেম টাইম। তাই আর বেকার কথা বাড়িয়ে লাভ নেই, সেটা মোহনবাগান ম্যানেজমেন্ট বুঝে গেছে। কারণ গেম টাইম কাউকে তারা দিতে পারবে না, গেম টাইমের গ্যারেন্টি তারা দিতে পারবে না। যে প্লেয়ারকেই তারা নেবে সেটা তারা ব্যাকআপ হিসেবেই নেবে, কারণ তাদের ফাইনাল স্কোয়াডের প্রথম ইলেভেন প্রায় সিলেক্টেড হয়ে গেছে বলা চলে। তো এখন যেই আসবে তাকে চেঞ্জে নামাতে হবে আর তাকে ব্যাকআপ হিসেবেই থাকতে হবে টিমে। সেটাতে কোনো ভালো প্লেয়ার যদি রাজি না হয়, সে যদি গেম টাইমের দাবি করে, কিছু করার নেই, এটা মেনে নিতেই হবে। তাই জন্য মোহনবাগান ডিসাইডই করে নিয়েছে সিএফএল থেকে ব্যাকআপ নেবে, সিএফএলের যে টিমটা রয়েছে সেখান থেকেই ব্যাকআপ নেবে। আর যদি কোনো প্রবলেম হয় এমার্জেন্সি তখন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে দেখা যাবে। কিন্তু এই উইন্ডোতে আর কোনো নতুন প্লেয়ার নেওয়ার চান্স প্রায় নেই বললেই চলে, এরকমই ভেতরকার খবর পাওয়া যাচ্ছে। এবার চলে আসবো মোহনবাগানের মিডফিল্ড পজিশন এবার কীরকম হলো। কীরকম হলো বলার তো কিছু নেই, মোহনবাগান সমর্থকরা সকলেই জানেন কীরকম হয়েছে, দুর্ধর্ষ হয়েছে বলে কোনো লাভ নেই। প্রথমে যদি চলে আসি অনিরুদ্ধ থাপা, অনিরুদ্ধ থাপাকে নিয়ে কী আর বলবো। আপনারা দেখেছেন যেরকম ইন্ডিয়া টিমের অপরিহার্য একজন প্লেয়ার, সেরকম চেন্নাই টিমের ক্যাপ্টেন ছিল, চেন্নাই টিমের অপরিহার্য একজন প্লেয়ার ছিল, চেন্নাইয়ের সাথে ওর একটা বিশাল ভালো রিলেশন ছিল, ওই চেন্নাই টিমের বলতে পারেন মেন নিউক্লিয়াস ছিল, সেখান থেকে এখন মোহনবাগানে এসেছে। এখন মোহনবাগানে আসার পর অনিরুদ্ধ থাপা কী খেলতে পারে বা কী না করতে পারে সেটা তো ভবিষ্যতই বলবে। অনিরুদ্ধ থাপার যে প্রবলেমটা রয়েছে, যে সমস্যাটা রয়েছে, যেটা দেখা গেছে ন্যাশনাল টিমে খেলার সময়, ও কিন্তু কখনো কখনো মিস পাস করে। পাসিং ফুটবল যেহেতু অতটা, মানে যতটা মোহনবাগান খেলে ততটা চেন্নাই খেলতো না, তাই জন্য কিন্তু ও এটার সঙ্গে অতটা প্রস্তুত নয়। কিন্তু ওর যা কোয়ালিটির প্লেয়ার, ওর এই সিচুয়েশনের সঙ্গে মানিয়ে নিতে খুব বেশি সময় লাগবে না। এই কারণের জন্যই ফেরান্ডো প্রথমেই একটা প্রেস কনফারেন্স করে বলেছিল অনিরুদ্ধ থাপা যে মোহনবাগানে আসছে ওকে কিন্তু বুঝতে হবে যে পুরোপুরি অন্য রকমের গেম ও এখানে পাবে এবং অন্য রকমের খেলা ওকে খেলতে হবে, যা এতদিন ও খেলে এসছে সেরকম খেলা নয়। তো সেখান থেকেই বোঝা যাচ্ছে যে অনিরুদ্ধ থাপাকে নতুন স্টাইলের সঙ্গে মানিয়ে নিতে হবে। এবার সে, আমরা আশাবাদী এবং কোচও আশাবাদী, সকলেই আশাবাদী যে সে মানিয়ে নেবে, কিন্তু সে আলটিমেটলি কতটা মানিয়ে নিচ্ছে সেটা কিন্তু মাঠে না নামলে বুঝে যাবে না। নেক্সট যদি চলে আসি কার্ল ম্যাথিউ, কার্ল ম্যাথিউর খেলাটা অ্যাকচুয়ালি সকলে না বুঝতে পারে না। কার্ল ম্যাথিউর প্রবলেম আগে বলছি না, আগে কার্ল ম্যাথিউর অ্যাডভান্টেজ যেটা বলছি, কার্ল ম্যাথিউ ডিফেন্স এবং ডিফেন্সিভ মিডফিল্ডার এবং দরকার হলে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারে। কার্ল ম্যাথিউ উঠে গিয়ে অ্যাটাককে সাহায্য করে এবং একইভাবে ডিফেন্সটাও করতে পারে। এবার অনেকের বক্তব্য হচ্ছে কার্ল ম্যাথিউ কিন্তু প্লেয়ারদের কাটিয়ে নিয়ে বেরোতে পারে না, পাসটা ক্লিয়ার করে না। অ্যাকচুয়ালি কার্ল ম্যাথিউর লেভেলের আশেপাশে প্লেয়াররা কিন্তু কার্ল ম্যাথিউর সঙ্গে খেলে না। কার্ল ম্যাথিউ যদি কোনো একটা বলকে স্ন্যাচ করে খুব স্মুথলি আর একজনের দিকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, সেটা আমাদের প্লেয়াররা কতটা ধরতে পারবে সেটা একটা বড় প্রবলেম আছে। আর পাস বাড়ানোর ক্ষেত্রে কিন্তু পজিশনিং একটা বিশাল বড় ব্যাপার। আপনি একটা প্লেয়ারের থেকে কাটিয়ে বলটা নিতে পারেন, কিন্তু আর একটা পাসের প্লেয়ার, আপনার টিমের প্লেয়ার যদি প্রপার পজিশনে না থাকে তাহলে আপনি তাকে পাস দিতে পারবেন না। সেটা কার্ল ম্যাথিউ অনেক দিন আগেই বুঝেছিল। তাই কার্ল ম্যাথিউর রোলটা কিন্তু একদমই ঠিক করে দিয়েছে কোচিং টিম থেকে, যে তোমার কাজ হচ্ছে অ্যাটাকটাকে ডিস্ট্রয় করা, যেটা আমরা দেখে থাকি দীপক টাংরির ক্ষেত্রে। দীপক টাংরি টোটালি ডিস্ট্রাকটিভ ফুটবলার, যে এটা করে থাকে, কিন্তু কার্ল ম্যাথিউ অতটা ডিস্ট্রাকটিভ নয়। কিন্তু এখানে টিমের স্বার্থে বা কোচের নির্দেশে তাকে পুরো ডিস্ট্রাকটিভ ফুটবলটা খেলতে হয়। ম্যাক্সিমাম তার টার্গেট থাকে যে আমি কতটা ক্রিয়েটিভিটি দেখালাম সেটা বড় কথা নয়, যেন গোল না হয় বা ডিফেন্সটা মজবুত থাকে। তাই জন্যই সে ম্যাক্সিমাম সময় বলটাকে ক্লিয়ার করে দিয়ে ডিফেন্সের ওপর থেকে প্রেশারটাকে হাঁটিয়ে দেওয়ার চেষ্টা করে। এই দিক দিয়ে কার্ল ম্যাথিউ হচ্ছে, এই কারণের জন্যই তাকে রাখা হয়েছে, এটাই তার খেলার ধরন, এটা বুঝতে হবে, এটা তার সমস্যা নয়। যদি দীপক টাংরির কথা বলি, দীপক টাংরি কিন্তু এখনও ইনজিওর্ড আছে, ও কবে ঠিক হবে জানি না।
তবে দীপক টাংরির খেলাটা নিয়ে বলতে গেলে ওর খেলাটা হচ্ছে পুরোপুরি ডিস্ট্রাকটিভ, যে কোনো মাঠের যে কোনো পজিশান থেকে ও বলটাকে ক্লিয়ার করে দেয়, বলটাকে উড়িয়ে দেয় এবং বাকির প্লেয়ারদেরকে ডিফেন্সে ফিরে আসার জন্য টাইমটা তৈরি করে দেয়, এটাই ওর কাজ। ওর খেলাটাকে ক্রিটিসাইজ করে লাভ নেই যে ও কোনো কনস্ট্রাকটিভ ফুটবল খেলে না, কাউকে পাস বাড়ায় না, কোনো ভালো পাসিং বা ভালো ক্রস ওর ওর ইয়ে থেকে দেখা যায় না, ওর পা থেকে আসে না, এটা বলে কোনো লাভ নেই। কারণ দীপক টাংরির কোয়ালিটিটা বা দীপক টাংরির স্পেশালিটিটাই হচ্ছে এটা, ও যে কোনো পজিশান থেকে বল কেড়ে উড়িয়ে দিতে পারে, তো ওর খেলার ধরনটাই এরকম, তাই ওটাকে নিয়ে ক্রিটিসাইজ করে কোনো লাভ নেই। এরপর যদি আসি গ্লেন মার্টিন, তাকে নিয়ে কি বলবো, গ্লেন মার্টিনের ব্যাপারটা হচ্ছে গ্লেন মার্টিন হচ্ছে দিনের প্লেয়ার, যেদিন তার দিন থাকবে সেদিন সে এমন অসাধারণ খেলবে আপনার মনে হবে সেই সারা টিমের মধ্যে এই প্লেয়ারটাই একা খেলছে, আর যেদিন ওর দিন থাকবে না সেদিন আপনাদের সকলের বা আমাদের মনে হবে এই টিমটাকে কী করে, এই প্লেয়ারটাকে কী করতে টিমে নেওয়া হয়েছে, একে শুধু ফার্স্ট ইলেভেন থেকে না টিম থেকেও দূর করে দেওয়া উচিত। তো এটা বোঝা যাবে না, গ্লেন মার্টিনস হচ্ছে ওই দিনের প্লেয়ার, যেদিন ওর দিন থাকবে সেদিন ও কিন্তু সবার থেকে ভালো খেলবে, আর যেদিন ওর দিন থাকবে না ও সবার থেকে খারাপ খেলবে। গ্লেন মার্টিনসের ডিফেন্সিভ কোয়ালিটিটা অনেক বেটার অ্যাটাকিং কোয়ালিটির থেকে, কিন্তু যেদিন ও খেলে সেদিন অ্যাটাকও এমন করে দেয় বা মাঝমাঠ থেকে গোল ফলো করে দেয়, ওকে নিয়ে ওইভাবে বলা যায় না। তো গ্লেন মার্টিন আনপ্রেডিক্টেবল প্লেয়ার, তাই কোচও তার ওপর যে খুব ভরসা করে সেরকম কোনো ব্যাপার নয়, প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি আছে, কারণ যেদিন খেলে সেদিন তো খেলে, আর যেদিন খেলতে পারে না সেদিন মনে হয় ওর মধ্যে কোনো কোয়ালিটিই নেই। তবে গ্লেন মার্টিনসকে অপশনালি ইউজ করবে প্রত্যেকটা ম্যাচেই যে ফার্স্ট ইলেভেনে খেলবে এটা আমার মনে হচ্ছে না। এরপর যদি চলে আসি সাহাল আব্দুল সামাদ, সাহাল আব্দুল সামাদকে নিয়ে কিছুই বলার নেই, সাহাল আব্দুল সামাদ আমাদের কোয়ালিটির যেরকম ফেরান্দো ছকে খেলায় বা যেরকম খেলা পছন্দ করে তার সঙ্গে সাহালের মানিয়ে নিতে খুব একটা প্রবলেম হবেই না। এই টিমটাতে মিডফিল্ডটা আগে থেকেই পাওয়ারফুল ছিল, শুধু কাউকো বেরিয়ে গিয়েছিল, তার বদলে অনিরুদ্ধ থাপা এসছে এবং সাহাল যোগ দেওয়াতে টিমের পাওয়ার অটোমেটিক্যালি বেড়ে গেছে। সাহাল কী করতে পারে না করতে পারে সেটা সবাই জানেন, সাহালও কিছুটা গ্লেন মার্টিনসের মতো কিন্তু অতটাও নয়, মানে যেদিন খারাপ খেলে অতটা খারাপ খেলে না, কিন্তু যেদিন ভালো খেলে তখন গ্লেন মার্টিনসকেও ছাড়িয়ে যায় বা সবাইকে ছাপিয়ে গিয়ে একটা বীভৎস খেলে দেয়, তো সাহালের এই কোয়ালিটিটা আছে। তবে সাহাল যেদিন খারাপ খেলে, যে খুব খারাপ খেলে সেটা বলবো না, তবে ওরও সেই দিনের প্লেয়ার, সাহাল যেদিন সাহালের দিন থাকে সেদিন ফাটিয়ে খেলে, যেদিন খেলতে পারে না সেদিন খেলতে পারে না। তবে সাহাল যদি ভালো কোচের আন্ডারে পড়ে, আশা করা যায় যে সাহাল কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসবে এবং ভালো কিছু করে দেখাতে পারবে, সেই কোয়ালিটি সাহালের মধ্যে আছে। সাহাল ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যাটাককেই হেল্প করে, কিন্তু ইন্ডিয়া টিমের ক্ষেত্রে কখনও কখনও ওকে ডিফেন্স করতেও দেখেছি, কিন্তু ওর ডিফেন্সিভ কোয়ালিটি নিয়ে কথা বলে লাভ নেই, বেটার হচ্ছে ওর অ্যাটাকিং কোয়ালিটি নিয়েই কথা বলা। ও অ্যাটাককে পুরোপুরি সাহায্য করে, দারুণ বল বাড়াতে পারে, দারুণ পাস বাড়ায়, পাসিং ফুটবলের সঙ্গেও খেলতে পারে। সাহালকে নিয়ে বলা মানে বেকার সময় নষ্ট করা, সাহালের সম্পর্কে আপনারা সকলেই জানেন যে সাহাল কী কোয়ালিটির প্লেয়ার, তাই ওকে নিয়ে আলাদা করে আর এক্সট্রা কিছু বলছি না। ঠিক একই রকমভাবে আলোচনা করতে গেলে কিছু বলার থাকে না হুগো বুমোসকে নিয়ে। হুগো বুমোস অসাধারণ প্লেয়ার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ইন্ডিয়ায় খেলে যাওয়া যদি প্রথম দশটা প্লেয়ারের নাম করা হয় তার মধ্যে অবশ্যই হুগো বুমোস থাকবে, এমনকি প্রথম পাঁচজনের মধ্যেও হুগো বুমোস থাকতে পারে। হুগো বুমোস যেদিন খেলবে বা হুগো বুমোস যদি মনে করে সে খেলবে, তাহলে সে দুর্ধর্ষ খেলবে, সেদিন সে আনবিটেবল হয়ে যাবে। কিন্তু ওর প্রবলেম হচ্ছে ও খেলার বাইরে অদ্ভুত কিছু জিনিসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে, যার এফেক্টটা ওর খেলায় দেখা যায়। প্রচণ্ড মুডি প্লেয়ার, যার তার সঙ্গে যখন তখন ঝামেলা লাগিয়ে দেয়। হ্যাঁ, মুড ভালো না থাকলে হয়তো বলতেই পারে আজকে আমি ম্যাচ খেলবো না, আমি নামবো না, এরমও বলতে পারে। তো ওকে নিয়ে এই প্রবলেমটা ছাড়া হুগো বুমোসের কোনো প্রবলেম নেই, অ্যাজ এ ফুটবল প্লেয়ার হুগো বুমোসের কোনো প্রবলেম নেই, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং বা একজন মানুষ হিসেবে হুগো বুমোসের অনেকগুলো প্রবলেম আছে, যেটাই হুগো বুমোসকে তার আলটিমেট কোয়ালিটিতে পৌঁছতে দেয় না, বা ওর যা কোয়ালিটি সেই হিসেবে ও কিন্তু সেই সম্মানটা পায় না, বেসিক্যালি ওর পার্সোনাল এই প্রবলেমগুলোর জন্য। এছাড়া হামতে, অভিষেক সূর্যবংশী, এরকম অনেক প্লেয়ার রয়েছে সিএফএল স্কোয়াডে, তাদের মধ্যে থেকে কাউকে মোহনবাগান সিলেক্ট করতে পারে সেটা তো ভবিষ্যতই বলবে, আলটিমেটলি আইএসএল স্কোয়াডে এরা এখান থেকে কারা কারা চান্স পেল তাহলেই আমরা আলোচনা করতে পারবো যে তাদেরকে নিয়ে। তাছাড়া তো এখন বোঝা যাচ্ছে না যে কারা কারা চান্স পাবে বা কাদের কাদেরকে ফেরান্ডো রাখবে ফাইনাল আইএসএল টিমের জন্য। তো এই নর্মাল মিডফিল্ড ছাড়াও কিছু ব্যাকআপ প্লেয়ার রয়েছে যারা সিএফএলে রয়েছে।
তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে নাওরিম। আর কিয়ান নাসিরির কথা আমি এখানে বলছি না, কারণ কিয়ান নাসিরকে আমি অ্যাটাকার হিসেবেই ধরছি। যখন ফরওয়ার্ড নিয়ে আলোচনা করব তখন কিয়ান নাসিরকে তার মধ্যেই রাখবো, যদিও কিয়ান নাসিরি হুগো বুমোসের জায়গায় বা সাহালের জায়গায় ওই পজিশনেও খুব ভালো খেলতে পারে। এইবার যদি পুরো মিডফিল্ডটার দিকে তাকাই তাহলে মোহনবাগানের মিডফিল্ড এই ISL-এর অন্যান্য টিমের থেকে অনেক বেটার হয়েছে এবং বলতে পারেন যে একদম মানে ডিস্ট্রাকটিভ একটা মিডফিল্ড তৈরি হয়েছে। এই মিডফিল্ড যদি তাদের কোয়ালিটির অনুযায়ী খেলতে পারে তাহলে মোহনবাগান কিন্তু আনবিটেন হয়ে যাবে। আর মনে রাখতে হবে এই মিডফিল্ডের ওপরই কিন্তু দাঁড়িয়ে থাকবে সাদিকু আর কামিন্স, তারা যে ফরওয়ার্ডে রয়েছে তারা কিন্তু এই মিডফিল্ডারের ভরসাতেই খেলাটা খেলতে পারবে। এরা যদি মাঝখানে মিডফিল্ড ফেল করে তাহলে কিন্তু যত ভালোই স্ট্রাইকার থাকুক তারা কিন্তু কিছু করতে পারবে না। তাই মোহনবাগানের মেন পাওয়ারটা দাঁড়িয়ে আছে এই মিডফিল্ডে এবং নো ডাউট এই মিডফিল্ডকে 10-9 তো দোয়াই যায়। তো এর বেশি আর কিছু বলবো না, এই ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে গেছে, এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।